হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা এইচএস এবিডিএ টেস্ট বা দু হাজার তেইশ চব্বিশের ইংলিশের পেজ একশো চুয়ান্ন একশো ছেষট্টি একশো উনআশি একশো তিরানব্বই এবং দুশো চারের এমসি কিউয়ের প্রশ্নের উত্তরগুলি করব। ইংলিশের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্য আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক একশো পেজের প্রোজের এক নম্বর কোশ্চেন হলো অ্যাকর্ডিং টু রুস্কিন বন্ড দ্য বেস্ট টাইম টু ভিজিটিং দ্য হিলস ইজ এর উত্তর হবে অক্টোবর দুই নম্বর প্রশ্ন হল অ্যাকর্ডিং টু কালাম সেভারিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড লিড অন টু এর উত্তর হবে ফ্রিডম তিন নম্বর প্রশ্ন হলো দ্য রিয়েল ইন্টেনশন অফ মিসেস জোনস ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ টু এর উত্তর হবে টু টিচ হিম রাইট ফ্রম রং চার নম্বর প্রশ্ন হল দ্য হার্মিটিন ইন থ্রি কোশ্চেন্স ওয়াজ ওয়েল নোন ফর হিজ এর উত্তর হবে উইজডোম পোয়েট্রির মধ্যে আছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস এর উত্তর হবে রুট ছয় নম্বর প্রশ্ন হল দ্য টু রেড হোলস ইন অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি ডিপিক্ট এখানে উত্তর হবে বুলেট ইঞ্জিউরি সাত নম্বর প্রশ্ন হল দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন এর উত্তর হবে উইন্টার আট নম্বর প্রশ্ন হল দ্য আইজ অফ হ্যাভেন ইজ এর উত্তর হবে দ্য সান ট্রামার মধ্যে আছে লমভিস ড্যাশ ইয়াস ওল্ড এর উত্তর হবে থার্টি ফাইভ ইয়ার্স দশ নম্বর প্রশ্ন হল গেস ওয়াজ ব্রড ফ্রম এর উত্তর হবে মাইরোনোভ এগারো নম্বর প্রশ্ন হলো চুবুক অফ ইজে এর উত্তর হবে ল্যান্ড ওনার বারো নম্বর প্রশ্ন হল নাতালিয়া ইজ ড্যাশ পিস ফ্রম ড্রাইং এর উত্তর হবে সিলিং এরপর একশো ছেষট্টি পেজের প্রোজের এক নম্বর প্রশ্ন হল দ্য নিউ প্যাসেঞ্জার হু ব্রডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর এর উত্তর হবে অ্যাপোলোজাইজড দু নম্বর প্রশ্ন হলো আফটার দ্য ইটিং হ্যাভিং ফিনিশড মিসেস জোনস অফার রজার এর উত্তর হবে টেন ডলার্স তিন নম্বর প্রশ্ন হল কালামস ফাদার উড স্টার্টেড হিজ ডে রিডিং এর উত্তর হবে দা নামাজ চার নম্বর প্রশ্ন হলো দ্য হারমিট হুম দ্য জার মিট ওয়াজ এর উত্তর হবে ফ্রেল অ্যান্ড উইক এরপরে পোয়েট্রির মধ্যে আছে দা এক্সপ্রেশন আই অফ হেভেন মিনস এর উত্তর হবে দ্য সান ছয় নম্বর প্রশ্ন হলো উইল রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড এর উত্তর হবে কুয়েল গ্রিন টুইংস সাত নম্বর প্রশ্ন হল কেটস ফাইন্ড ইন্সপিরেশন ইন এর উত্তর হবে পোয়েট্রি আট নম্বর প্রশ্ন হল দ্য হামিং ইনসেট ডাজ নট ডিস্টার্ব দ্য সোলজার্স এর উত্তর হবে স্লিপ ড্রামার মধ্যে আছে দ্য অ্যাকশন অব দ্য প্লে দ্য প্রোপোজাল টুক প্লেস ইন চুবুকস এর উত্তর হবে ড্রয়িং রুম দশ নম্বর প্রশ্ন হল লম অভ ইজ ইন হিজ মিড এর উত্তর হবে থার্টিস এগারো নম্বর প্রশ্ন হল অক্সেন মেডোস মেজার্ড এর উত্তর হবে থার্টিন পয়েন্ট ফাইভ একার্স বারো নম্বর প্রশ্ন হলো অ্যাকর্ডিং টু নাতালিয়া দ্য কস্ট অফ স্কুইজার রিমেন্ড এর উত্তর হবে এইটটি ফাইভ রুবেলস এরপরে একশো উনআশি পেজের রোজের এক নম্বর প্রশ্ন হল দ্য বয় কুড নট রান উইথ দ্য পার্স হি স্ন্যাচ বিকজ এর উত্তর হবে দ্য পার্স ওয়াজ লার্জ অ্যান্ড দ্য বয় লস্ট ইজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন হোয়ে দ্য স্ট্যাপ ব্রোক দুই নম্বর প্রশ্ন হল দ্য গেম দ্যাট দ্য ন্যারেটর প্লেড উইথ হিজ ফেলো ট্রাভেলার্স ওয়াজ টু এর উত্তর হবে মেক্স ইউর দ্যাট দে ডিড নট রিয়েলাইজ দ্যাট হি কুড নট সি তিন নম্বর প্রশ্ন হল আব্দুল কালামস প্যারেন্টস ওয়ে এর উত্তর হবে ওয়েলদি অ্যান্ড এডুকেটেড চার নম্বর প্রশ্ন হলো ওয়ে দ্য জার ওয়ে দ্য উডেট ম্যান আর্ক ফ্রম হিম এর উত্তর হবে হিজ ফর গিভনেস ওয়েট্রির মধ্যে আছে দ্য রুট ইজ ওয়েট বিকজ এর উত্তর হবে ইট অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড আদার নিউট্রেন্স ছয় নম্বর প্রশ্ন হলো দ্য হামিং ইনসেক্টস এর উত্তর হবে লিভ দ্য সোলজার আনডিস্টার্ব সাত নম্বর প্রশ্ন হল দ্য বিউটি অফ দ্য ওয়েটস ফ্রেন্ড এর উত্তর হবে ক্যান নট বি ইন্টারেপ্ট বাই এজ ডেথ আট নম্বর প্রশ্ন হলো দ্য বার স্টপ সিঙ্গিং বিকজ এর উত্তর হবে দ্য সামার এক্সাস্টেম ড্রামার মধ্যে আছে নাতালিয়া থিংস দ্যাট লেমোভ ইজ ওয়েল ড্রেস বিকজ হি ইজ গোয়িং টু এর উত্তর হবে বল দশ নম্বর প্রশ্ন হলো অক্সান মেডোজ আর ওয়েজেড বিকজ এর উত্তর হবে বার্স্ট উড অ্যান্ড দ্য বার্ট মাস এগারো নম্বর প্রশ্ন হল নাতালিয়া ক্লেম দ্যাট দে হ্যাড এ ল্যান্ড ফর এর উত্তর হবে নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স বারো নম্বর প্রশ্ন হল নাতালিয়া লেন্ট লোম অফ দেয়ার এর উত্তর হবে ট্র্যাসিং মেশিন এরপরে একশো তিরানব্বই পেজের প্রোজের এক নম্বর প্রশ্ন হল দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ উইস টু ভিজিট এর উত্তর হবে হিলস অফ মুসৌরি দু নম্বর প্রশ্ন হলো কালামস ফাদার অ্যান্ড পাক্সি লাক্সমানা শাস্ত্রী ইউজ টু ডিসকাস এর উত্তর হবে স্পিরিচুয়াল ম্যাটার্স তিন নম্বর প্রশ্ন হলো দ্য বয় ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম ট্রাইড টু দ্য পকেট বুক টু বাই এর উত্তর হবে এ পেয়ার অফ ব্লু সুইট শুজ চার নম্বর প্রশ্ন হলো দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ অ্যাবাউট এর উত্তর হবে রাইট টাইম ফর এভরি অ্যাকশন পোয়েট্রির মধ্যে আছে অ্যান্ড দ্য স্ট্রেন্থ অফ দ্য ট্রি এক্সপোজড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য স্ট্রেন্থ অফ এ ট্রি লাইজ ইন ইট এর উত্তর হবে রুটস ছয় নম্বর প্রশ্ন হলো অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই এর উত্তর হবে রিম ব্যান্ড সাত নম্বর প্রশ্ন হলো ইন দ্য থার্ড কোয়ার্ট্রেন অফ দ্য সনেট নম্বর এইটিন দ্য পোয়েট এর উত্তর হবে ইমোটালাইজ ইজ ফ্রেন্ড বিউটি আট নম্বর প্রশ্ন হলো জন কেটস ইউস মিউজিক অ্যাজ এ সিম্বল অফ এর উত্তর হবে পোয়েট্রি ড্রামার মধ্যে আছে ও আনহ্যাপি ম্যান দ্যাট আই এম দ্য আনহ্যাপি ম্যান রেফার্স টু এর উত্তর হবে নাতালিয়াস ফাদার দশ নম্বর প্রশ্ন হলো টু বুক অফ মেনশন দ্যাট লম গ্র্যান্ড ফাদার ওয়াজ এ অর এন এর উত্তর হবে ড্রাঙ্কেড এগারো নম্বর প্রশ্ন হলো দ্য এরিয়া অফ অক্সেন ম্যাডোজ এর উত্তর হবে থার্টিন পয়েন্ট ফাইভ একর্স বারো নম্বর প্রশ্ন হলো দ্য ওয়েদার অফ দ্য ডে ওয়েন লম অব মিস নাতালিয়া ইজ এর উত্তর হবে স্প্লেন্ডিড এরপরে দুশো চার নম্বর পেজের প্রোজের এক নম্বর কোশ্চেন হলো দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট এর উত্তর হবে ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি দু নম্বর প্রশ্ন হলো অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন পিপল রিচড অ্যান্ড ইম্পাস দে এর উত্তর হবে লুক ফার সাম ওয়ান টু হেল্প দেম তিন নম্বর প্রশ্ন হলো অন ওয়াকিং দ্য ওয়ানডেড ম্যান আক ফর এর উত্তর হবে সামথিং টু ড্রিঙ্ক চার নম্বর প্রশ্ন হল মিসেস জোনস অ্যাডভাইস রজার টু এর উত্তর হবে বিহেভ প্রপারলি পোয়েট্রির মধ্যে আছে এ সিঙ্গেল লাইন অফ দ্য ওয়ার্ড নো কনভে দ্য মিনিং অফ এর উত্তর হবে ডিটারমিনেশন ছয় নম্বর প্রশ্ন হল দ্য ফ্রেজ লং স্ট্যান্ড ফর সিলভার অ্যাকচুয়ালি রেফার টু দ্য এর উত্তর হবে স্ট্রিম সাত নম্বর প্রশ্ন হল দ্য পোয়েট স্টেটস দ্যাট ফেয়ার এর উত্তর হবে ইজ সাবজেক্ট টু চেঞ্জ আট নম্বর প্রশ্ন হল এ ভয়েস উইল রান হিয়ার এ ভয়েস রেফার্স টু দ্য ভয়েস অফ এর উত্তর হবে দ্য গ্র্যাস অফার ড্রামার মধ্যে আছে লম অফ ডিসক্রাইব টুবুক অফ মাদার অ্যাজ এর উত্তর হবে হাফ ব্যাকড দশ নম্বর প্রশ্ন হলো টুবুক অফ সাসপেক্টস দ্যাট লোম হ্যাজ কাম টু হিম এর উত্তর হবে বড়ো মানি এগারো নম্বর প্রশ্ন হলো লম অফ সেইট দ্যাট গেস রান নেক অ্যান্ড নেক উইথ এর উত্তর হবে দ্য কাউন্টস ডগ বারো নম্বর প্রশ্ন হল নাতালিয়া ব্রিং ব্যাক বিকজ এর উত্তর হবে মেডস টু লম অফ আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও পরের পেজগুলির প্রশ্ন প্রশ্নোত্তর ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে